এটা খুব একটা আলোচিত মামলা ছিল। এটা হচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়াতে ঘটনা। এখানে একটা 9 বছরের একটা মেয়ে, ইতি নামে একটা মেয়ে, তাকে প্রথমে রেপ করা হয়। দুজন আসলে মেয়েদের হাসান স্বপন এবং সুমন জমাদ্দার পরবর্তীতে মেয়েটাকে মেরে ফেলে, রেপ উইথ মার্ডার। পরবর্তীতে এটা নিয়ে খুবই আলোচিত হয় এলাকায়। প্রায় 30,000 লোক, সমাজের নানাবিধ নানা শ্রেণীর লোক, সরকারি বেসরকারি স্কুল কলেজের স্টুডেন্টরা 50 কিলোমিটার ব্যাপী একটা প্রসেশন করে তার বিচারের দাবিতে। তো এই মামলায় দুজনই আসামি অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরবর্তীতে একজন আসামি ও একটি সুমন জমাদার একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সে নিজেকে জড়িয়ে এবং মেন যে প্রিন্সিপাল অ্যাকিউজ স্বপন তাকেও জড়িয়ে, যে দুজনেই তাকে ডেকে নিয়ে গিয়েছিল একজন সুমন, পরবর্তীতে তাকে রেপ করে, রেপ করে তাকে মেরে ফেলে, মেরে ফেলে ডেড বডিটা একটা চাম্বল গাছ এবং মেহেরগড়ি বাগানে এখানে ফেলে রাখে। এই ডেডবডিটা রিকভার্ড হয়, তার পোস্টমর্টম হয়, পোস্টমর্টমে তাকে স্ট্যাঙ্গুলেশন এবং রেপের আলামত পাওয়া যায়। পরবর্তীতে ট্রায়াল কোর্ট, তার শুধু ট্রাইব্যুনাল দুজনকে ফাঁসি দেন। ফাঁসি দেওয়ার পরে সেটার এগেন্স্টে অনারেবল হাইকোর্ট ডিভিশন এখানে অ্যাপিল আসে, তারা অ্যাপিল করে, ডেথ রেফারেন্স হয়। হওয়ার পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন একটি বেঞ্চ 2022 সালে এই মামলাটা তাদেরকে বেকসুর খালাস প্রদান করে। বলেছিলেন যে অনারেবল হাইকোর্ট ডিভিশন যে ট্রায়ালটা উইদাউট জুরিসডিকশন হয়েছে, কারণ এর মধ্যে একজন আসামি যে সুমন জমাদ্দার, সে একটা পর্যায়ে এসে কোনো একটা বেল অ্যাপ্লিকেশন, যখন মামলাটা পেন্ডিং ছিল বিচারাধীন অবস্থায়, একটা বেল অ্যাপ্লিকেশন দিয়ে উনি বলতে চাচ্ছিলেন যে হি ইজ এ মাইনর। পরবর্তীতে ওনার সেই মাইনরের হিসেবে যে সাপোর্টিভ ডকুমেন্টসগুলো দিয়েছিলেন কোর্টে, প্রত্যেকটা ডকুমেন্টস এগুলো ফেক এবং ফিকটিশাস হিসেবে প্রমাণিত হয়েছে। বাট অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই দিকে কোনো কিছু আলোকপাত না করে শুধুমাত্র ট্রায়াল ভিশিয়েটস হয়েছে এই কথা বলে দুজনকে এই খালাস প্রদান করে। সেটার এগেন্সটে আমরা রাষ্ট্রপক্ষ যাদিন চেম্বারে যায়, স্টে পাই, পরে লিভ পিটিশন ফাইল করা হয়, লিভ গ্র্যান্ট হয় এবং গত কয়েকদিন এটা হিয়ারিং হয়েছে, আজকে এটা জাজমেন্ট ছিল। অনারেবল হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন হাইকোর্টের জাজমেন্টটা বাতিল করে দিয়েছেন। বাতিল করে দিয়ে নিম্ন কোর্টের জাজমেন্টটা কন্ডিশনটা আপহোল্ড করে সেটাকে ই করেছেন, মডিফাই করে ফাঁসি থেকে যাবজ্জীবন করেছেন দুজনকে। মূলত ট্রায়াল কোর্টে আমাদের মৃত্যুদণ্ড হয়েছিল, হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে, এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে। এই আপিলে তাদের সাজা কমে এখন যাবজ্জীবন সাজা বহাল আছে। আমরা এই রায়ের সার্টিফিকেট কপি পাওয়ার পরে আমরা মনে করি এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন আমরা দায়ের করব, এবং রিভিউ আবেদন দায়ের করলে আমরা আশাবাদী যে রিভিউয়ে তারা খালাস পেতে পারে বলে আমরা মনে করি। এই জন্য সার্টিফিকেট কপি পাওয়ার পরে নিয়ম অনুযায়ী আমরা এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করব।